আজকে আমরা পাঠ করব নবম শ্রেণীর পাঠ্য রাধারানী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাধারানী কার লেখা? উত্তর অপশন ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুই, রাধারানী বাংলা সাহিত্যের যে ধারার অন্তর্গত? উত্তর অপশন ক, উপন্যাস। তিন নম্বর, রাধারানী যেখানকার রথের মেলা দেখতে গিয়েছিল? উত্তর অপশন গ, মাহেশ। চার নম্বর, রাধারানীর বয়স কত ছিল? উত্তর অপশন ক, একাদশ বছর পরিপূর্ণ হয়নি। পাঁচ নম্বর, রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল? উত্তর অপশন খ, প্রায় দশ লক্ষ টাকার। ছয় নম্বর, রাধারানী গল্প অবলম্বনে নিম্নলিখিত মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করো। এ, রাধারানীর মায়ের সঙ্গে জ্ঞাতির সর্বস্ব নিয়ে মোকদ্দমা ছিল। বি, রাধারানীদের জ্ঞাতিটি ডিক্রিদার ছিল। সি, রাধারানীর মা নগদ কিছু টাকা দিয়ে প্রিভি কাউন্সিলে আপিল করে। ডি, প্রিভি কাউন্সিল থেকেই রাধারানীদের সংসার খরচের টাকা আসত। তো উত্তর হবে প্রথম দুটি সঠিক, এ ও বি সঠিক শুদ্ধ এবং সি ও ডি অশুদ্ধ। উত্তর হবে অপশন ঘ, শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ। সাত নম্বর, রাধারানী যে ফুল দিয়ে মালা গেঁথেছিল? উত্তর অপশন খ, বনফুল। আট নম্বর, রাধারানী মালা গেঁথেছিল কারণ? অপশন গ, বিক্রি করে মায়ের পত্র কিনবে বলে। নয় নম্বর, রাধারানীর বনফুলের মালা মেলায় কেউ কেনেনি কারণ? উত্তর হবে অপশন ক, বৃষ্টিতে মেলা ভেঙে গিয়েছিল বলে। দশ নম্বর, রাধারানীর বনফুলের মালার দাম কত ছিল? উত্তর অপশন ক, এক পয়সা। এগারো নম্বর, রাধারানী অপরিচিত পুরুষটিকে নিজের পরিচয় দিয়ে যা বলেছিল? উত্তর অপশন গ, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। বারো নম্বর, রাধারানীর বাড়ি কোথায় ছিল? উত্তর অপশন খ, শ্রীরামপুর। তেরো নম্বর, অপরিচিত পুরুষ ব্যক্তিটি যেভাবে বুঝেছিলেন যে রাধারানী বালিকা? উত্তর অপশন ঘ, অর্থাৎ অপশন খ কথার স্বরে, অপশন গ হস্তস্পর্শে, এই দুটি সঠিক। চোদ্দ নম্বর, অপরিচিত পুরুষ ব্যক্তিটি যে কারণ দেখিয়ে রাধারানীর কাছ থেকে ফুলের মালা কিনতে চেয়েছিলেন? উত্তর অপশন গ, তার বাড়ির ঠাকুরকে পড়ানোর জন্য। পনেরো নম্বর, অপরিচিত পুরুষ ব্যক্তিটি রাধারানীকে বনফুলের মালা স্বরূপ যত টাকা মূল্য দিয়েছিল বলে জানিয়েছিল? উত্তর অপশন খ, চার পয়সা। ষোলো নম্বর, অপরিচিত পুরুষ ব্যক্তিটি মালার মূল্য হিসাবে রাধারানীকে যে পয়সা দিয়েছিল তা চকচক করছিল কারণ? উত্তর অপশন গ, ওগুলো পয়সা নয় টাকা ছিল। সতেরো নম্বর, ঘরে গিয়ে আগুন জ্বালাতে রাধারানীর দেরি হয়েছিল কারণ? উত্তর হবে অপশন ঘ, চালের খড় পেড়ে চোখমুখি ঠুকে আগুন জ্বালাতে হয়েছিল। আঠেরো নম্বর, রাধারানীর কুটিরের নিকটেই যার কাপড়ের দোকান আছে? উত্তর অপশন ক, পদ্মলোচন সাহার। উনিশ নম্বর, পদ্মলোচন যে কাপড় রাধারানীর জন্য নিয়ে এসেছিল? উত্তর অপশন ক, কুঞ্জদার শান্তিপুরে কাপড়। কুড়ি নম্বর, রাধারানীর বাবার কাছ থেকে পদ্মলোচন চার টাকার কাপড়ে যত টাকা মুনাফা নিত? উত্তর অপশন খ, আট টাকা সাড়ে চোদ্দ আনা। একুশ নম্বর, রাধারানীর রচনাংশে অপরিচিত পুরুষ ব্যক্তিটির নাম কি ছিল? উত্তর অপশন ক, রুক্মিণী কুমার রায়। বাইশ নম্বর, রাধারানীরা রুক্মিণী কুমারের দেওয়া নোটটি না ভাঙিয়ে তুলে রাখল,
কারণ অপশন গ, রাধারানীরা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। 23 নম্বর, বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর অপশন গ, 1887 খ্রিস্টাব্দে। 24 নম্বর, সম্পত্তি নিয়ে জ্ঞাতির সঙ্গে মামলায় রাধারানীর মা যেখানে হেরে গিয়েছিল? উত্তর অপশন খ, হাইকোর্টে। 25 নম্বর, রাধারানীদের জ্ঞাতিটি পেশায় যা ছিলেন? উত্তর অপশন গ, ডিক্রিদার। 26 নম্বর, ডিক্রি শব্দটির অর্থ কি? উত্তর হবে অপশন ঘ, বিচারকের হুকুম। 27 নম্বর, ওয়াসিলত কথাটির অর্থ কি? উত্তর অপশন খ, ইচ্ছাপত্রের প্রাপ্য। 28 নম্বর, প্রিভি কাউন্সিল শব্দটির অর্থ কি? উত্তর অপশন ক, আদালতের উচ্চকক্ষের রায়ের বিরুদ্ধে যেখানে আপিল করা হয়। 29 নম্বর, মহেশের রথ থেকে ফেরার সময় রাধারানীর পথটি কেমন ছিল? উত্তর অপশন গ, অন্ধকারাচ্ছন্ন, পিছিল, কর্দমাক্ত। 30 নম্বর, মহেশের রথের মেলায় রাধারানী যার সঙ্গে গিয়েছিল? উত্তর অপশন ঘ, একা। 31 নম্বর, রাধারানীর যতগুলি কাপড় আছে বলে সে জানায়? উত্তর দুটি, অপশন খ। 32 নম্বর, মায়ের জন্য খাবারের স্থান পরিষ্কার করতে গিয়ে রাধারানী যা দেখতে পেয়েছিল? উত্তর অপশন গ, একটি টাকার নোট। 33 নম্বর, নোটের উপর যার নাম লেখা ছিল? উত্তর অপশন ক, রুক্মিণী কুমার রায়।